নমস্কার, ভয়েজেটিনের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। রাজ্য জুড়ে চলছে ভোটের হাওয়া, জোর কদমে প্রস্তুতি চলছে একেবারে তুঙ্গে, বলতে পারি একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি আমরা ভোটের। আর মাত্র হাতে গোনা কটা দিন, বর্তমানে আমরা দাঁড়িয়ে রয়েছি কুর্তি কদমতলা বিধানসভা কেন্দ্রে। সাথে পেয়ে গেছি 54 নং কুর্তি কদমতলা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী আব্দুল হাসিম তালুকদার স্যারকে। প্রথমে ভয়েজেটিনের পর্দায় স্যার আপনাকে স্বাগত। আপনাদেরও ওয়েলস টিমকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। 16 তারিখ রাজ্যে ভোট, আর তো হাতে গোনা কটা দিন, প্রস্তুতি কি পর্যায়ে দাঁড়িয়ে আছে? আমার নাম আব্দুল হাসিম তালুকদার। আমাকে আমার আমাদের সভাপতি তৃণমূল কংগ্রেসের নেত্রী তথা আমার ত্রিপুরা রাজ্যের সিনিয়র সমস্ত নেতৃত্ব আমার উপর ভরসা রেখেছেন, এই কদমতলা কুর্তির থেকে আমাকে মনোনীত করেছেন। আপনারা ইতিমধ্যে আজকেই দেখতে পেলেন আমাদের সভাপতি তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কদমতলা কুর্তিতে বিশাল বড় জনসভা করে গেলেন এবং বিগত দিনের সমস্ত জনসভাকে রেকর্ড ভেঙে আজকে আমাদের যে আমাদের গোটা ভারতবর্ষের যুবকদের যে নয়নের মণি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সাধারণ সম্পাদক, উনি আজকে এই কদমতলা মাঠে এসে বিশাল জনসভা করে গেলেন। আমরা প্রতিদিন মানুষের ঘরে ঘরে যাচ্ছি, মানুষের পাশে যাচ্ছি, মানুষ যথেষ্ট আমাদেরকে সাপোর্ট করছেন, মানুষ আমাদেরকে আশীর্বাদ করছেন। প্রতিদিন প্রতিদিন দেখছি, মানে প্রতিদিনে বার মানে প্রতিদিন একের পর এক আরও মানুষ আমাদের পাশে আসছে, নতুন নতুন মানুষ আসছে। আমি এখনও যারা দূরে আছেন আপনাদের মাধ্যমে ওদেরকে আমি বলতে চাচ্ছি, আমাদের এই বিধানসভার 47,000 ভোটার সর্বস্তরে জনসাধারণ এবং গুরুজন, আমার মা বোন এবং আমার ছোটো বড় ভাই বোনেরা সবাইকে আমি গোড়ো জুড়ে অনুরোধ করে সবাইকে বলছি, আপনারা এখনও যারা দূরে আছেন আপনারা সবাই ঘর থেকে বেরিয়ে আসুন এবং আগামী যে 16 ফেব্রুয়ারি আপনাদের আমাদের যে মৌলিক অধিকারটুকু আমাদের যে আপনাদের ভোটের মাধ্যমে সেই মৌলিক অধিকারটুকু প্রয়োগ করে আমাকে এই বিধানসভা থেকে বিপুল ভোটের মাধ্যমে আপনারা বিধানসভায় পাঠান। আমি বিগত দিনে এখান থেকে যারা প্রার্থী হয়েছিলেন বিজেপি থেকে শুরু করে সিপিআইএম যিনি বিধায়ক ছিলেন, বিগত দিনে যারা বড় বড় প্রতিশ্রুতি দিয়েছিলেন রাস্তাঘাট থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে পানীয় জলের সমস্যা থেকে শুরু করে আপনার হেলথের থেকে শুরু করে এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে রাস্তাঘাট থেকে শুরু করে স্কুল কলেজের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো আমাদের নেত্রী যেভাবে গোটা ভারতবর্ষ থেকে শুরু করে পশ্চিমবঙ্গকে একটি মডেল রাজ্য হিসাবে পরিণত করেছেন, তদ্রূপভাবে আমি এখান থেকে আমাকে যেভাবে উনি বিশ্বাস করেছেন, মনোনীত করেছেন, আমিও বিগত দিনের এই এখানের এমএলএর মতো ঘরে বসে থাকবো না। আমি প্রতিদিন আমি সবার সাথে যে এখানের যারা আমাকে সাপোর্ট করছেন 47,000 মানুষ আমাকে যেভাবে সাপোর্ট করছেন আমি সবের কাছে আশাবাদী এবং আপনারা আমার উপর বিশ্বাস রাখবেন, আমি ওদের মতো ঘরে বসে থাকবো না, আপনাদের সবসময় পাশে পাবেন, সবসময় কাছে পাবেন। এবং এখানে যে সমস্যাগুলো আমি আবারও বলছি, এখানে যে সমস্যাগুলো আমাকে যদি আপনারা বিধানসভায় পাঠান আমি সেই বিধানসভায় আমার নেত্রীর মতো একদম পুরা ত্রিপুরা কাঁপিয়ে আমি আমার বিধানসভার সেই উন্নয়নমূলক প্রকল্পের জন্য আমি প্রতিদিন প্রতি সেকেন্ড এবং বিধানসভায় সেই সমস্যাগুলো তুলে ধরব। আমাদের দ্বিতীয় যে প্রশ্নটা আপনার কাছে, কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রে বিজেপি আইপিএফটি জোট প্রার্থী দিয়েছে, কংগ্রেস এবং সিপিএম জোট প্রার্থী দিয়েছে, তৃণমূল মনোনীত প্রার্থী আপনি, এখানে আরো অন্যান্য দল প্রার্থী দিয়েছে, তো প্রধান বিরোধী বা প্রধান প্রতিপক্ষ হিসেবে কোন দলকে দেখছেন এই কেন্দ্রে আপনি? আমি আপনাদের দ্বারা বলতে চাচ্ছি, আপনারা জানেন এখানে সিপিআইএম বিগত 45 বছর থেকে এই কেন্দ্রটা ওদের হাতেই এবং বর্তমানে যিনি বিধায়ক আছেন উনিও সিপিআইএমের, কিন্তু বিজেপি এখানে সত্যি কথা যদি বলি বিজেপি আমাদের এখানে এখন পর্যন্ত টপ পজিশনে আছে, আমার সাথে লড়াই হচ্ছে সিপিআইএমের, এটা একদম বাস্তব কথা। কিন্তু এখনও যে সময়টুকু আছে এই সময়টুকুর মধ্যে আমি এখনও যাদের করে যেতে পারিনি যেই বাজার সভা যেখানে করতে পারি সমস্ত বাজার সভায় প্রতিটা করে আমি যাব এবং আমার দৃঢ় বিশ্বাস আমি এই 47,000 মানুষ আমাকে যথেষ্ট সাপোর্ট করছেন এবং এই যে দিনগুলো বাকি আছে 16-6 দিন, এই 6 দিনে আমি এখানের যে বিধায়ক আছেন সেই বিধায়ককে আমি এখান থেকে
নিশ্চয় ওনাকে পরাজিত করে আমি এখানে জয়যুক্ত করতে পারবো, এই বিশ্বাস আমার আছে। মানুষের প্রতিদিন মানুষ সাপোর্ট করছে, সেই মানুষের সাপোর্ট সাপোর্ট দেখে এবং আজকে আমরা এই বিধানসভায় যে কদমতলা স্কুল মাঠে যে সভা করলাম সেই সভার থেকে স্পষ্ট আমরা বলে দিতে চাচ্ছি আপনাদের মাধ্যমে, না মানুষ আমাদেরকে বিশ্বাস করছে, মানুষ আমাদের উপর আস্থা রেখেছে, আমরাও ওনাদের সেই আস্থা আমরা রাখবো এবং আগামী দিনে আপনারা দেখবেন এখান থেকে বিপুল ভোটের মাধ্যমে জয়যুক্ত করবেন। 16 তারিখ রাজ্যে ভোট, 2রা মার্চ আমরা ফলাফল দেখতে পাব। তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে আপনার কি মনে হয় 2রা মার্চ এই কেন্দ্রের ফলাফল কি হতে যাচ্ছে? আমি আপনাকে বলছি আমার জীবনের সত্যি কথা যদি বলি, আমি প্রথম আমি এইবার আমার আমার নেত্রী আমাকে এখান থেকে এবং আমার নেত্রীরা আমার উপর বিশ্বাস রেখে এখান থেকে আমাকে প্রার্থী করেছে। তারপরে প্রথমবার দাঁড়িয়ে আমি যেভাবে মানুষের জনস্রোতভাবে মানুষের যেভাবে আমি সাড়া পাচ্ছি, যেভাবে সাপোর্ট পাচ্ছি, যেভাবে মানুষ আমাকে সহযোগিতা করছেন, আমি দৃঢ় বিশ্বাস আগামী 16 তারিখে মানুষ ওনাদের গণতান্ত্রিক অধিকারটুকু প্রয়োগ করে 2রা মার্চ আপনারা যখন রেজাল্ট বেরোবে তখন দেখতে পারবেন আমাকে এখান থেকে বিপুল ভোটের মাধ্যমে ওনারা জয়যুক্ত করবেন। এটা আমার আত্মবিশ্বাস এবং আমাদের এই 47,000 মানুষরা ঘর থেকে বেরিয়ে এসে যেভাবে সাপোর্ট করছেন ওদের এই জনশ্রুতের জন্য আমি আপনাদের আমি বলতে পারছি। তো আপনি আপনার জয় নিয়ে একেবারেই নিশ্চিত বললেন, তো আপনি যদি এই কেন্দ্র থেকে কদমতলা কুটি বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হন তাহলে কদমতলা বাসীর জন্য বা এই কেন্দ্রের উন্নতির জন্য আপনার পরিকল্পনাগুলো কী? আমি প্রথমে আপনাদের মাধ্যমে বলতে চাচ্ছি বিগত দিনে এখান থেকে যিনি প্রার্থী হয়েছিলেন টিঙ্কুরাই মহাশয় উনি বলেছিলেন যদি আমাদের সরকার ত্রিপুরাতে আসে, বিজেপি সরকার আসে, তাহলে প্রথম এখান থেকে 20 কিলোমিটার যেতে হয়, এখানে ডিগ্রি একটা কলেজ নেই, উনি একটা কলেজ করবেন এবং মিডিয়াকে নিয়ে উনি এই আমাদের সরলা গ্রাম পঞ্চায়েতে প্রচুর জায়গা পড়ে আছে, সরকারি জায়গা সেই জায়গা উনি ভিজিট করে আছেন, কিন্তু আপনারা জানেন ভাস্পর্শ চলে গেছে, শুধু মহাত্মাবাদী ছিল। আমাদের এখানে একটা বিএড কলেজ নেই, এখান থেকে হয়তো কুমারঘাট যেতে হয়, নতুবা আসাম যেতে হয়, নতুবা পশ্চিমবঙ্গ যেতে হয়। তো এটা উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যেহেতু সুরাইবাড়ি সিলটেক্স গেটে এত কোটি কোটি টাকার বিল্ডিং পড়ে আছে, ঘরগুলো এমনি খালি আছে, উনি আপনাদের সহ এই রাজ্যের কর্মকর্তাদের নিয়ে ওখানে ভিজিট করেছিলেন, আমি ওই জায়গাতে ওই দিন ছিলাম। আমারও বিশ্বাস ছিল হয়তো নিত্য নতুন আমরা ওদের কাছ থেকে কিছু পাবো, আপনার বিধানসভা পরে যেভাবে মোদির হাওয়ার মধ্যেও মানুষ এই ত্রিপুরাকে একবার বিশ্বাস করেছে যে দীর্ঘ 25 বছর সিপিআইএমের যে বাম শাসন ছিল সেই বাম শাসন থেকে হয়তো আমরা নিত্য নতুন কিছু পাবো, কিন্তু আমরা কী দেখতে পেলাম শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্যের যে অবস্থা আপনি বিশ্বাস করতে পারবেন। আপনাদেরকে বলছি যে কদমতলা একটাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, এত বড় একটা অঞ্চল, এত বড় একটা কেন্দ্র, সেই কেন্দ্রের মধ্যে দ্বিতীয় একটা হাসপাতাল নেই। আমি যদি এখান থেকে আপনারা আমাকে বিশ্বাস করেন, আমি প্রথমত শিক্ষা স্বাস্থ্য এবং যে রাস্তাঘাটগুলো এখনো হয়নি, যে রাস্তাঘাটের অবস্থা বেহাল অবস্থা, সেই রাস্তাঘাটগুলোকে আমি খুব তাড়াতাড়ি আমি সেগুলোকে পূরণ করব। পাশাপাশি এখানে আপনারা জানেন আমাদের এখানে প্রায় 500টা টি গার্ডেন আছে, টি শ্রমিক ভাই আছে, আমরা জানি এখান থেকে টি শ্রমিক একজন ভাইকে ওনারা প্রার্থী করেছে বিজেপি, কিন্তু দুঃখের বিষয় আপনারা যদি এই টি শ্রমিক ভাইদের মানে চা শ্রমিক ভাইদের ঘরে যান, ওরা ঘরের তো জায়গা নেই, পানীয় জলের ব্যবস্থা নেই, শিক্ষার তো আর ওখানে কোনো একটা স্কুলই নেই, ড্রেনের জল খাচ্ছে। আমি কিছুদিন পূর্বে যখন ডোর করতে যাই আমি বলেছিলাম একলাস জল দেওয়া, বলছে দাদা আপনাকে আমি জল দিতে পারবো, আমি বললাম কেন, জল তো সবের ঘরে থাকে, বলছে আমরা এই ড্রেনের জল খাচ্ছি। আমাকে দেখালো এই অবস্থা, এই বিগত 25 বছর বাম শাসনে যা অবস্থায় ছিল তার চেয়ে অনেক খারাপ হয়ে গেছে এই বিগত 5 বছরে। তো আমি এই সমস্ত যে মানুষ যে বঞ্চনায় আছে এবং রাস্তাঘাট থেকে শুরু করে যে এখন পর্যন্ত যে বঞ্চনায় আছে, স্কুল কলেজ থেকে শুরু করে শিক্ষার গুণগত মান থেকে শুরু করে এবং বিশেষ করে এই অঞ্চলের বেকারত্বের যে সমস্যা, সেই বেকারত্বকে কীভাবে দূর করা যায়, এখানে ভালো ইন্ডাস্ট্রিয়াল কোনো কিছু করা যায় এবং প্রচুর জায়গা পড়ে আছে এখানে, আমরা চেষ্টা করলে করতে পারতাম, বিগত সরকারে চাইলে করতে পারতো, কেননা উনি এখান থেকে যিনি প্রার্থী হয়েছিলেন উনি নিজে ট্রাইডিসের চেয়ারম্যান ছিলেন, আপনারা জানেন, কিন্তু উনি চেষ্টা করলে করতে পারবেন। আমাদের সরকার আসলে আমাকে যদি এখান থেকে নির্বাচন করা হয় আমি 100% এখান থেকে কোনো শিল্প গড়ে তুলবো। এবং পাশাপাশি আপনারা জানেন আমাদের এখানে ছোট্ট একটা শিল্প আছে পাথর ব্যবসা এবং প্রেশার কিছু মেশিন আছে।